আমন্ত্রণ পলি টিভি সংবাদে সাথে আছি আমি শাইমিনা রজনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের জগন্নাথপুরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফ্রান্সের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল। সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে থেকে পেঁয়াজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। এবং নাটোরের সিংড়ায় গরিবের ক্যাসিনো থেকে 32 জুয়ারি আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুনামগঞ্জের জগন্নাথপুরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইকোরছই সিনিয়র আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ তালামিজে ইসলামিয়া ও আঞ্জুমানে আল ইসলা জগন্নাথপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা সমীরুদ্দিন, আলামা ফুলতলি রাজিয়াল্লাহু এর সুযোগ্য নাতি মাওলানা মারজান আহমেদ চৌধুরী, আল ইসলা এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাস, মাওলানা মাহবুবুর রহমান, পবিত্র ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মাওলানা নূর আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, হাফিজ মুস্তাক আহমেদ। বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো জনতা মিছিলে অংশ নেন। সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে থেকে পেঁয়াজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। অপর এক ব্যবসায়ী আহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বগুড়া নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার পাটধারী এলাকা থেকে নিহতের মরদেহ ও আহত এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। নিহত পেঁয়াজ ব্যবসায়ী নূর মোহাম্মদ সর্দার নাটোরের নলডাঙ্গার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের তমিজুদ্দিন সরকারের ছেলে ও আহত পেঁয়াজ ব্যবসায়ী শামসুল ইসলাম একই গ্রামের মৃত হাফিজ আলী সর্দারের ছেলে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেড মোহাম্মদ তাজুল হুদা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নাটোরের সিংড়ার স্থানীয়ভাবে গরিবের ক্যাসিনো বলে পরিচিত একটি ক্লাব থেকে 32 জুয়ারিকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ 2 লাখ টাকা ও জুয়া সরঞ্জাম জব্দ করা হয়। তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে করচমারিয়া সবুজ সংঘ ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় 2 লাখ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ 32 জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সিংড়া আমলি আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতে বিচারক রেজাউল করিম তাদের সবার জামিন মঞ্জুর করেন। পলি টিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুনামগঞ্জের জগন্নাথপুরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফ্রান্সের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল। সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে থেকে পেঁয়াজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। এবং নাটোরের সিংড়ায় গরিবের ক্যাসিনো থেকে 32 জুয়ারি আটক। পলি টিভি সংবাদ এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পলি টিভি দেশ ও জনতার কথা বলে।